একদমই আনকমন একটা কালার। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ভিডিও শুরুতে তোমাদেরকে বলি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু অনেক ভালো ভালো ভিডিও এরপরে মিস করে যাবে। পারলে বেশি বেশি করে লাইক কমেন্ট করো, আর যদি পারো তো শেয়ারটাও অবশ্যই করে দিও। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, রেডি হয়েছি কারণ এখন যাচ্ছি বাজারে, আর বাজারে যাচ্ছি কারণ হচ্ছে একটা ব্লাউজ তৈরি করতে দেওয়ার আছে। আগে একদিন গিয়েছিলাম, সেদিন কতগুলো দিয়ে এসেছি, আর এই ব্লাউজটা একটু কাজ হচ্ছিলো, মানে কাজ বাকি ছিল, সেই জন্য এটা দিতে পারিনি। তো আজকে যাচ্ছি ব্লাউজটা দিয়ে আসতে, এখন মাম্পি আর আমি যাচ্ছি, মা অলরেডি আগে চলে গেছে বাজারে, কারণ মায়ের অনেকগুলো দোকানে যাওয়ার আছে, অনেক কিছু কেনাকাটা করার আছে। তো সেই জন্য মা আগে বেরিয়ে গেছে আর আমি অতগুলো দোকান ঘুরতে পারবো না, তো সেই জন্য মাম্পি আর আমি এখন যাচ্ছি বাজারে। চলো ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি তোমার সঙ্গে থাকো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে, আর আসে কতগুলো ব্লগও তোমরা কেউ একদমই মিস করো না, কারণ তোমরা সবাই খুব ভালো করে জানো আমাদের বাড়িতে বিয়ে বাড়ি একদম দোরগোড়ায় চলে এসেছে, আর বিয়ে বাড়ি মানেই খুব মজা মস্তি হই হুল্লো সব কিছুই হবে, তার সাথে ব্লগগুলোও হবে সুন্দর। তো তোমরা আসতে কতগুলো ব্লগ একদমই মিস করো না। ভালো লাগছে দেখতেই পাচ্ছ আমাদের এখন কি অবস্থা, আমরা দুজনে এখন করছি রূপচর্চা, আর আমি এই যে টিপসটা তোমাদেরকে দিয়েছিলাম আগের একটা ভিডিওতেই, তো দেখতেই পাচ্ছ আমরা এটা ট্রাই করি। আর এখন যেহেতু বিয়ে বাড়ি তাই এখন প্রত্যেক দিন যে পাঁচ ছ দিন আছে আমরা এখন প্রত্যেক দিনই এটা ইউজ করব। করবি তো? ইয়েস করবো। হ্যালো, মোটামুটি আমাদের শুকিয়ে এসছে, আমার মুখে হালকা টান ধরেছে, তো টান ধরেছে তো একটু পরে আমরা ধুয়ে নিচ্ছে মুখটা, তারপর ধুয়ে নিই, তারপর তোমাদের সামনে বলা হবে। তো দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি, আর ভেবেছিলাম আজকে আর ক্যামেরাটা অন করবো না, কিন্তু হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, আজকে হচ্ছে 22 তারিখ, মানে 22শে এপ্রিল শুক্রবার, আর আজকে আমার একজন ইউটিউব ফ্যামিলি মেম্বার, শুধু ইউটিউব ফ্যামিলি মেম্বার বলবো না, আমি ওকে পার্সোনালি সামনে থেকে না চিনলো এমনি আমি ওকে জানি, তো ঈশা, ঈশার হচ্ছে আজকে জন্মদিন। ঈশা, তোকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই, নিয়ে ভালোবাসা নিস, আর খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, আজকে দিনটা খুব ভালো কাটুক। জানি না এই ব্লগটা কবে যাবে, তো যেদিনই জানি না কেন, আমি যেহেতু সবাইকে বলেছিলাম আমি আমার ব্লগের থ্রুতে সবাইকে উইশ করতে চাই বার্থডেতে, তো আমি আজকে উইশ করে দিলাম, আর খুব ভালো থাক, সুস্থ থাক, হ্যাপি থাক, ব্যাস এটুকুই। দেখতেই পেলে মেজ ঠাকুমা, ছোট ঠাকুমা, মা, সেজো কাকিমা সবাই বিয়ে বাড়ি চলে গেল, আর মেজো কাকিমাও গেছে, যেখানে বিয়ে বাড়ি হচ্ছে তার আসেই, মানে পাশেই মেজো কাকিমার বাপের বাড়ি কাছাকাছি, তো সকালে কাকিমা বাপের বাড়ি চলে গেছে, ওখান থেকে বিয়ে বাড়ি আসবে, এসে তারপর এখানে চলে আসবে, বাড়ি চলে আসবে একসাথে। আর এটা একটা পিসির ছেলের বিয়ে হচ্ছে, বড়িদা চলে গেছে, বড়ি 3 দিন আগে চলে গেছে, আর সব ওদের বাড়িরও সবাই গেছে, সবাই একসাথে রাত্রিরা বাড়ি চলে আসবে। আর মাম্পি, আমি, ঋতু কাকিমা, দীপু কাকিমা এই কজন যায়নি, আর এমনি বাড়িতে কাকারাও কেউ যায়নি, ভাইয়েরা কাকারা সবাই আছে বাড়িতে, শুধু মায়েরা মিষ্টামুড়া গেলে তো তোমরা দেখতেই পেলে। বিয়ে বাড়িটা আমরা আগে থেকেই যেতাম না, মাম্পি আমি জানি যে আমরা যাবো না, গেলে তো মাম্পি আমি আর আমরা যাবো না, আগে থেকেই বলে দিয়েছিলাম, আর ভাগ্যিস যায়নি, কারণ ওদের সবার কথা ছিল যাবার গাড়ি করে, তো দাদুদের যে গাড়ি আছে সেই গাড়ি করে সবার যাওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে এসে গাড়ি পাইনি, গাড়ি পাইনি বলতে কি, যেহেতু সামনে বিয়ে বাড়ি তো সবাই গাড়ি নিয়ে এটা ওটা কাজে ব্যস্ত আছে, তো যতগুলো গাড়ি মানে সবাই যে যা নিয়ে বেরিয়েছে, তো সেই জন্য গাড়ি করে যে মানে যাওয়াটা ওদের হলো না, তো শেষ মুহূর্ত থেকে টোটো ভাড়া করলো, তো ভাগ্যিস মাম্পি আমি আগে থেকে যাওয়ার জন্য নাই বলেছিলাম, যদি যেতাম তাহলে টোটো তো বসার জায়গাও পেতাম না, কষ্ট করে যেতে হতো, আমাদের জন্য দুটো টোটো ভাড়া করতে হতো। তো চলো এই যে দেখতে পাচ্ছ এখানে সেজে গেছে, মা কাকিমা সবাইকে সাজিয়ে দিয়েছি, শাড়ি পরিয়ে দিয়েছি, তখন এগুলো গুছিয়ে নিয়ে গুছিয়ে নেবো, তোমাদের সামনে আসছি। চলে এসেছি রান্নাঘরে, আর আজকে একটা বড় সমস্যা হয়ে গেছে, সকালে আমাদের বাড়িতে মানে জলের লাইনের কাজ হচ্ছিল, তো মিস্ত্রিগুলো যা কিছু গন্ডগোল পাকিয়েছে, তো তারপর থেকে জল পাম্প চালালে জল যে ডাইরেক্ট কল সেগুলোতে পড়ছে, কিন্তু ট্যাঙ্কে জলটা সরাসরি উঠছে না, তো যার জন্য কোনো কলই জল পড়ছে না, আর ওরা বলছে যে ভোল্টেজ নাকি নেই বলে জলটা উঠতে পারছে না, কিন্তু সেটা নয়, একটু আগে আমাদের এখানে যে কারেন্টের মানে অফিস থেকে সব লোক এসে সারিয়ে দিয়ে গেছে, ভোল্টেজ নাকি একটু কম ছিল বলেই, তো ওরা শাড়ি সব দিয়ে গেছে, চালালাম পাম্প, এখনও দেখছি ট্যাঙ্কে জল উঠছে না, তো দুপুর থেকে খুবই অসুবিধা হচ্ছে, সব কিছু জল টেনে টেনে তুলে নিয়ে এসে মানে পাম্প টিউবওয়েল থেকে পাম্প করে তুলে নিয়ে এসে সব কিছু করতে হচ্ছে, তোমরা তো দেখি সব কিছু রান্নাঘরের ভিতরেই আছে, তো হাতে কাছে সব কিছু এতদিন মানে করে ফেলতে পারতাম, তো যাই হোক দুপুরবেলা অনেক কষ্ট করে হয়েছে, আর এখন দেখতেই পাচ্ছ মা রান্না করে গেছে, রান্নাঘরে নোংরা হয়ে গেছে, কতগুলো বাসন পড়া আছে, তো আমি এগুলো পরিষ্কার করে নিই, এমনি আমি প্রতিদিন করি, মানে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে মাকে প্রতিদিন আমি সব পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপর ঘুমাতে যাই,
আর আজকে যেহেতু মা চলেও গেছে, তার থেকে বড় কথা হচ্ছে জল নেই, তো মা করলে আরো বেশি কষ্ট হবে। তো আজকে একটু তাড়াতাড়ি করে নিই, দেখি জল তুলে কতটা কি করতে পারি না পারি। তো চলো আগে এগুলো পরিষ্কার করে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। মাম্পি আর আমি দুজনে যাচ্ছি বাজারে, সব কিছু কেনাকাটা হয়ে গেছে। এখন ফুচকার দোকানে দাঁড়িয়ে আছি, খুব ভিড় যেহেতু রবিবার, আর আমার ফুচকা খাওয়া হয়ে গেছে। এখানে মাম্পি এখনও খাচ্ছে ফুচকা, আমি একদম বেশি খেতে পারি না, কিন্তু মাম্পি পেট ভর্তি না হলে চলে না। তো মাম্পি এখনও পেট ভর্তি করছে ফুচকা দিয়ে। তো চলো হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। এখন চলে এসেছি টেলারের দোকানে, ঋতু কাকিমাকে একটা ব্লাউজ করতে দেওয়ার ছিল, আর যেহেতু তিন চার দিন বাকি কেউ একদম নিচ্ছে না, যাই গৌরাঙ্গটা শেষ পর্যন্ত করতে রাজি হয়েছে, অনেক পটিয়ে পাটিয়ে হাতে পায়ে ধরে যাকে বলতে পারো। তো এখন 9:30 বেজে গেছে, এই সময় মাত্র মাম্পি আর আমি বাড়ি আসছি। তো বাড়িতে যাই, বাড়ি থেকে তোমাদের সাথে কথা বলছি। আর একটাও টোটো ছিল না, অনেক কষ্টে একটা টোটো পেয়েছি। তো যাই হোক চলো। তো বন্ধুরা দুজনে বসে পড়েছি, এখন কটা বাজে জানো? ঠিক রাত 12টা, ঠিক আছে? রাত 12টার সময় এখন বসেছি, কারণ বুঝলাম কি ব্লগটা আজকে শেষ করে দেবো বলে, কারণ কদিন ব্লগ দেওয়া হয়নি। আর আজকে আমরা মাম্পি আমি বাজারে গিয়েছিলাম, তো কী কী কিনেছিল তোমার সাথে দেখাবো। আর একটা কথা বলে দিই, খুব গরম আজকের দিন, রাতে কী বাজে না, আজকে কী বার রবিবার, তো তোমরা বুঝতেই পারছো রবিবারে কতটা গরম পড়েছে। তো আজকে খুবই গরম, সেজন্য পাখাটা আমাদেরকে চালিয়ে ভিডিও করতে হচ্ছে। সাউন্ডটা একটু প্রবলেম হবে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আজকে আমার জন্য সেরকম কিছু নয়, মাম্পির জন্যই গিয়েছিলাম কেনাকাটা করতে। তো ও তো একা গিয়ে কিছু কিনতে পারবে না, যেতেও পারবে না, তো আমি ওকে নিয়ে গিয়েছিলাম আজকে। তো মাম্পি আজকে যেগুলো কিনেছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, এটা হচ্ছে মাম্পি কিনেছে প্রথমে দুটো চুড়ি। মাম্পির এমন কালারের লেহেঙ্গা যেটা এতটাই আনকমন একটা কালার, তোর কালার ম্যাচিংয়ে কোথায় কিছু পাচ্ছি না, মানে কালারটার জন্য ওর কালার অনুযায়ী। তো ওই দুটো নিয়েছি, আন্দাজেই নেওয়া হয়েছে, তো দুটোকেও মিশিয়ে পড়বে, ম্যাচ হয়তো হবে না, এটা একটু হলেও যেতে পারে, হালকা তাও নয়। তো যাই হোক দুটো মিশিয়ে পড়বে, কিছু করার নেই, কোনো উপায়ও নেই, আর অন্য কোথাও যেতেও পারছি না, আর বেশি দিন টাইম নেই হাতে, খুব সময় কম। আর এটা নিয়েছি মাম্পি একটা বডি স্প্রে, ইভার তুই দেখা না তুই কিনেছিস। আর এই যে একটা ব্রাশের সেট নিয়েছে মাম্পি, তোমাকে এগুলো বের করে দে। আর নিয়েছে আগে এগুলো দে, আর এই যে মাম্পি নিচে একটা নোজপিন, তার সাথে একটা টিকলি, যেটা মাম্পি পছন্দ হয়নি টিকলিটা, একটু অন্য ধরনের কুইজিট ওর ম্যাচিংয়ের, লেহেঙ্গার ম্যাচিংয়ের, কিন্তু সেটা পাওয়া যায়নি দুর্ভাগ্যবশত। তো যাই হোক এটাই করতে হবে। আর এটা হচ্ছে একটা ফিট মিল কম্প্যাক্ট, আর একটা নিয়েছি মাম্পি, তো এটা দেখতে পাচ্ছ এই কম বন্ধুরা নিয়েছে মাম্পি, এবারে চেনটা মনে হচ্ছে ঘুরে গেছে। তো যাই হোক, আর এটা হচ্ছে একটা কিসে কে আছে, একটা সিন্দুর, এটা তোর আমার নয়, এখন লাগিয়ে নিবি।
যাক এটা হচ্ছে ঋতু কাকিমার জন্য নিয়ে আসা হয়েছিল। ঋতু কাকিমা কি আছে সেটা একটা সিঁধু ফাউন্ডেশন, আর এটা একটা হচ্ছে ফিডমি ফাউন্ডেশন, আর আর এটা হচ্ছে একটা সুইস বিউটি হাইলাইটার, আর আর এগুলো দেখো এই দুটো নিয়েছে মান্তি হিগেশ মা দিয়ে বাঁধানো আংটি, এটা একটা আর এটা একটা, আর এই একটা নোসপিন এটা হচ্ছে বৌদির জন্য মানে ঋতু কাকিমার জন্য, বুঝতে পারছো দেখা যাচ্ছে তোমার লাইটটা পড়ছে, তো যাই হোক এই একটা নোসপিন আর মাম্পির হচ্ছে এই একটা লিপস্টিক মেরুন কালার, মেরুন টিং নয়, যাই হোক আর এটা ছোট্ট টিপের পাতা যেটা হচ্ছে বৌদির জন্য। তো এগুলো ছিল আজকে মাম্পির শপিং, আর আমিও গেছিলাম, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই নিয়েছি কটা, এটা একটা নিয়েছি দেখতে পাচ্ছ ফুল মাথায় দেওয়ার জন্য খোপায় সকালের দিকে মানে গাহরুর দিন দেবো বলে, এই একটা টিপের পাতা, এই একটা আইল্যাসেস, আর আমার শেষ হয়ে গেছিলো ফেস ওয়াশ, তো লোটাসের ফেস ওয়াশ একটা, আর এই কানেরটা যেটা কিসের সাথে পরবো জানি না কিন্তু ভালো লাগছিলো নিয়ে নিয়েছি, এই কানেরটা, আর একটা লিপস্টিক, আর নিচে একটা পতঞ্জলির অ্যালোভেরা জেল। তো বন্ধুরা তোমাদের কাছে দেখিয়ে দিলাম আজকে বাজার থেকে গিয়েছিলাম মাম্পি আর আমি কী কী নিয়ে এসেছি, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না। তোমরা যারা যারা ভিডিওটা এতদূর দেখলে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা আমার চ্যানেল আজকে প্রথম এসেছে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি আমার ভিডিও ভালো লাগে। আবার অন্য দিন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, ওদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।